যার এমন কোন কর্ম নাই যার কারণে তার কোন অনুসারীকে লজ্জা পেতে হয়। কিন্তু 75-এর পরাজিত শক্তিরা যেভাবে বাংলাদেশকে থামিয়ে দেবার জন্য, বাংলাদেশের মানুষের অগ্রযাত্রাকে থামিয়ে দেবার জন্য জিয়া রহমানকে হত্যা করেছিল, আজ সেই চক্রই অন্যায়ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন, অন্যায়ভাবে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছেন, মিথ্যা মামলা দিচ্ছেন তারেক রহমানের উপরে, তাকে দেশে ফিরতে দিচ্ছেন না, তার অবস্থা আপনারা সবই জানেন। এমন আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই, আপনারা আজকে অনেক কথাই বলছেন, আপনারা আমেরিকায় থাকেন, আপনাদের সত্যিকার অর্থেই অনেক কিছু করার আছে, কিন্তু আপনারা নিজেরা চিন্তা করে দেখেন তো, আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য বাংলাদেশে প্রচার করতে দেয় না। যদি কোন সাংবাদিককে জিজ্ঞেস করা হয় তারা বলেন আদালত বন্ধ করে রেখেছে, কিন্তু ডিজিএফআইএনএসআই যখন ওনার কোন কথা টেপ করে রেকর্ড করে টেলিফোন আলাপ পত্রিকায় ছাপায় তখন তো আদালতের প্রশ্ন আসে না। আমরা কি পারি না এখান থেকে উনার যে কোনো কথা সেটা নিজেদের মতো করে প্রচার করতে? তারেক রহমান যখন কোন কথা বলেন কোন দিক নির্দেশক তাদের, আমরা কি সেটা ফেসবুকের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আলোচনার মাধ্যমে সেগুলোকে প্রচার করতে পারি না? কারণ মনে রাখতে হবে, আমরা যদি জিয়া রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চাই, দেশের মানুষকে মুক্ত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যেতে হবে, এর কোন বিকল্প নেই। এবারে আপনাদের সকলের সুস্থতা কামনা করে ধন্যবাদ, সালাম আলাইকুম।